সালটা 1608। সুরাটে প্রথম বাণিজ্যের অনুমতি পেয়ে 1658 সালে বাংলায় ইংরেজদের আধিপত্য শুরু হয়, আর তারপর থেকে চলে ভারতীয়দের উপর নানা রকম মর্মান্তিক অত্যাচার। বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ এছাড়াও প্রচুর ভারতীয় তাদের এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের ফলে তাদের মধ্যে অনেককেই জেলবন্দিও হতে হয়। তাদের মধ্যে সুভাষচন্দ্র বোসও কিন্তু বাদ যাননি, এমনকি অনেক বিপ্লবীদের ফাঁসির কাঠে ঝুলতেও হয়েছে। বহু মানুষকে যাবজ্জীবন কারাদণ্ডেও দণ্ডিত করা হয়েছিল। আজ আমরা যেখানে এসেছি সেখানকার এক একটা ইটে ভারতীয় বীর সন্তানদের জীবনের কাহিনী লেখা রয়েছে। নমস্কার সবাইকে, স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। স্বাধীনতা আমাদের সকলের কাছে পরম কাঙ্ক্ষিত বিষয়। স্বাধীনতা ছাড়া কোনো জাতি বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারে না। আর যাদের জন্য আমরা আজ স্বাধীন, সেই ভারত মাতার বীর সন্তানদের প্রতি শ্রদ্ধার্ঘ জানাতে এবং তাদের বিদ্রোহের কথা জানতে ছেলেকে নিয়ে আমি চলে এসেছি আলিপুর সেন্ট্রাল জেলে। ঢোকামাত্রই চোখে পড়ল বড় বড় করে লেখা আছে টিকিট মূল্য। এখানে ঢোকার জন্য প্রবেশ মূল্য হলো 30 টাকা করে। 3 বছর পর্যন্ত বাচ্চাদের প্রবেশ মূল্য বিনামূল্যে। তো চলো ভিতরে গিয়ে দেখি। শহর কলকাতার বহু ঐতিহ্যের মধ্যে অন্যতম হলো আলিপুর সেন্ট্রাল জেল। 1947 সালে স্বাধীনতার পর থেকে 2019 সাল পর্যন্ত সেন্ট্রাল জেল হিসেবে ব্যবহার করা হয়েছে এই কারাগারকে। পরে রাজ্য সরকারের উদ্যোগে 2022 সালে 21 সেপ্টেম্বর আলিপুর সেন্ট্রাল জেল রূপান্তরিত হয় আলিপুর জেল মিউজিয়ামে। দূরের ওই লেখাগুলি কিন্তু বেশ সুন্দর লাগছে। দেশমাতৃকার প্রতি অসামান্য শ্রদ্ধা রেখে যারা নিজেদের জীবন বিসর্জন দিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামকে বাস্তব রূপ দিয়েছিল, সেই বিপ্লবীদের বহু ইতিহাস আলিপুর মিউজিয়ামে তুলে ধরা হয়েছে। ঢুকেই একটু সামনে আসলেই তোমরা দেখতে পাবে এখানে একটা বোর্ডে দেওয়া আছে যে কোন দিকে গেলে তোমরা কী জিনিস দেখতে পাবে। আমাদের আসার সঙ্গে সঙ্গে বৃষ্টিও ঠিক শুরু হয়ে গেছে, তো দেরি না করে চলো শুরু করি। আমরা ঢুকেই বাঁদিক থেকে দেখাটা শুরু করলাম। প্রথমে ঢুকেই তোমরা মাঠের মধ্যে দেখতে পাবে এরকম একটা স্ট্যাচু, যেখানে সব বিপ্লবীদের মূর্তি দিয়ে একটা স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছে। আর বাঁদিকে আসলেই তোমরা দেখতে পারবে ফাঁসির মঞ্চ আছে, নেহরু কক্ষ আছে, নেতাজি কক্ষ আছে, চিত্তরঞ্জন দাস কক্ষ আছে, সবার সেল এইদিকেই আছে। বিশাল এলাকা জুড়ে এই মিউজিয়াম ঘুরে দেখার জন্য ব্যবস্থা রয়েছে বিশেষ গাড়িরও। তো যেসব বয়স্ক মানুষ ঘুরে হেঁটে দেখতে পারবে না, তাদের জন্য কিন্তু গাড়িরও ব্যবস্থা আছে, তারা গাড়ি করে চারিদিক ঘুরে দেখতে পারবে। বলতে বলতে চলে এলাম সেই কক্ষের সামনে যেখানে নেতাজি, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত বন্দী হিসেবে তাদের জীবন কাটিয়েছিলেন। এই নিচের কক্ষতে থাকতেন ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন 1930 সালের 5ই সেপ্টেম্বর থেকে 1931 সালের 1লা জানুয়ারি পর্যন্ত তিনি এখানে বন্দী হিসেবে ছিলেন। 1928 সালে তিনি সর্বভারতীয় কংগ্রেসের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। জেলবন্দী থাকার সময় তিনি কলকাতার পুরসভার পৌরপিতাও ছিলেন এবং পরবর্তীকালে মেয়র পদেও উন্নীত হয়েছিলেন। এখানে কিন্তু সব জিনিসে পুরোপুরি হাত দেওয়া নিষেধ। এই জেলের লকগুলো দেখতে পাচ্ছ, মানে কোনো বন্দি যদি চায় যে তালা ভেঙে পালানোর চেষ্টা করলেও পারবে না, কারণ তালার জায়গাটা একটু আলাদা জায়গায়। এটাই হলো ডক্টর বিধানচন্দ্র রায়ের কক্ষ। পাশ থেকে সিঁড়ি উঠে গেছে দোতলা যাওয়ার জন্য, তো আমরা এখন দোতলার দিকেই যাচ্ছি।
দোতলায় রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের কক্ষ, তার সাথে রয়েছে চিত্তরঞ্জন দাস এবং যতীন্দ্রমোহন সেনগুপ্তেরও কক্ষ। নেতাজি সুভাষচন্দ্র বসু আইন অমান্যের অপরাধে 1930 সালের 23 জানুয়ারি থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত এখানে কারারুদ্ধ ছিলেন। প্রথমে কয়েকটি মাস তিনি নীরবে বই পড়ে এবং ধ্যান করে কাটিয়েছিলেন। এই বিল্ডিংয়েরই দোতলা 6 নম্বর কক্ষে বন্দী হিসেবে ছিলেন কলকাতার পুরসভার তৎকালীন মেয়র যতীন্দ্রমোহন সেনগুপ্ত। 1930 সালে মার্চ মাসেই রেঙ্গুনের একটি জনসভায় তাকে গ্রেফতার করা হয়েছিল। সরকারের বিরুদ্ধে জনগণকে প্ররোচিত করা এবং ভারত বার্মা ভাগের বিরোধিতা করার অপরাধে। আর এই বিল্ডিংয়ের ঠিক সামনেই রয়েছে ফাঁসির মঞ্চ। এই জায়গাটা দেখে গাটা যেন একটু কেঁপে উঠল। ব্রিটিশ সাম্রাজ্যের বিরোধিতার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের ফাঁসি দেওয়া হতো এইখানে। ফাঁসির সাজাপ্রাপ্ত কয়েদিদের জন্য তৈরি করা হয়েছিল এই নির্জন কক্ষ। মৃত্যুদণ্ডে দণ্ডিতদের জীবনের শেষ কয়েক ঘন্টার অভিজ্ঞতার সাক্ষী এই কক্ষগুলি। তাদের অনেক সময় পড়তে দেওয়া হতো ভগবদ্গীতা, পছন্দ মতন খাদ্যের যোগান দিয়ে ফাঁসির সাজাপ্রাপ্তের শেষ ইচ্ছা পূরণের কিছুটা চেষ্টাও করত জেল কর্তৃপক্ষ। আবার এর ব্যতিক্রম ব্যবহারও করা হয়েছিল বিপ্লবী দীনেশ গুপ্তের সঙ্গে। বিপ্লবী দীনেশ গুপ্তকে তার ফাঁসির আগের রাতে বেশি করে আফিমের মতো মাদক সেবন করিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল। এমনকি তার মৃতদেহকে আত্মীয় স্বজনের হাতে দেওয়া হয়নি, দেহটি জেল চত্বরেই জালি দেওয়া হয়েছিল এবং তারপর নিকটবর্তী টালি নালায় ভাসিয়ে দেওয়া হয়েছিল তার দেহভস্ম। আর সামনেই রয়েছে সেই ফাঁসির দণ্ড। প্রমোদরঞ্জন চৌধুরী, দীনেশ গুপ্ত, অনন্ত হরি মিত্র, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার সকলেরই এখানেই ফাঁসি হয়েছিল। এখানে শেষ ফাঁসি হয়েছিল 2004 সালে 14 আগস্টের ভোরে বাঁকুড়ার ছাতনার বাসিন্দা ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের। ফাঁসির আগে এবং বিশেষ করে ফাঁসির পরে লাশের ডাক্তারি পরীক্ষা করা হতো এই ঘরে। এখানেই চিকিৎসকরা ফাঁসি কাঠে ঝুলানো ব্যক্তির লাশ পরীক্ষা করে তাদের মৃত বলে ঘোষণা করতেন এবং প্রয়োজন হলে লাশের ময়নাতদন্তও করা হতো এখানে। তারপরে আমরা চলে এসেছি নেহেরু সেলের কাছে। এখানেই জওহরলাল নেহেরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করার জন্য 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে 1934 পর্যন্ত এখানে কারারুদ্ধ ছিলেন। তার কন্যা ইন্দিরা গান্ধী সেই সময় তার সঙ্গে সাক্ষাৎ করতে আসলে এই গাছের নিচেই বসে থাকতেন, সেটা বোঝানোর জন্য এখানে স্ট্যাচু করে রাখা হয়েছে। তারপরে আমরা চলে এলাম কাজী নজরুল ইসলাম সেলের দিকে। এখানে তার একটি সুন্দর মূর্তি রাখা হয়েছে এবং চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সেই ঘরেরই একদিকে রাখা হয়েছে তার লেখা কিছু বই আর তার নানা বয়সের কিছু ছবি।
আর এই জায়গাটায় আসলে বাচ্চারা খুব সহজেই বুঝে যাবে যে ইংরেজরা কত অত্যাচার করত ভারতীয়দের উপর, কারণ তাদের অত্যাচারের বর্ণনা এখানে বিভিন্ন রকম মূর্তি এবং সাউন্ড দিয়ে করা হয়েছে। যেমন এখানে দেখাচ্ছে একটা ইংরেজ ঘড়ি হাতে ঘড়ি ধরে আছে এবং সেই টাইমের মধ্যে তাকে চুলটা কাটতে হবে, আর এদিকে কেমনভাবে তাদের চাবুক মেরে অত্যাচার করা হতো সেটা দেখানো হচ্ছে। আর এই ঘরটার মধ্যে জেলবন্দি বিপ্লবীদের জীবনী তুলে ধরা হয়েছে, মানে তারা দৈনন্দিন জীবনযাপন কেমনভাবে করত সেটাই বোঝাতে চেয়েছে এখানে। আর এই সামনে যে দুতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হলো এই জেলের ওয়াচ টাওয়ার। মানে সেই যুগে তো আর সিসিটিভি ক্যামেরা ছিল না, তাই এই জেল চত্বরের ঠিক মাঝখানে একটা বড় বিল্ডিং করা হয়েছে যাতে সবার উপরে নজর রাখা যায়। সেই জন্য এর উপর থেকে জেলের চারপাশটা খুব ভালোভাবেই কিন্তু দেখা যায়। তারপরে চলে এলাম এই মিউজিয়ামের প্রদর্শনী কক্ষের দিকে। এত বড় মিউজিয়ামটা ঘুরে দেখতে দেখতে আমার ছেলের পা এবং কোমর দুটোই ব্যথা করতে শুরু করে দিয়েছে। তো চলো ভিতরে গিয়ে একটু বসে প্রদর্শনীটা দেখা যাক। ভিতরটা পুরো কুচকুচে অন্ধকার, খুব কষ্টে হাতড়ে হাতড়ে একটা চেয়ার পেয়ে বসলাম। এই প্রদর্শনীতে আলিপুর জেল এবং এখানে আবদ্ধ বন্দীদের সম্বন্ধে বলা হচ্ছে। এটা দেখতে দেখতে আমিও তোমাদের একটু বলে দিই এখানে কী করে আসবে। এখানে আসতে গেলে তোমরা যদি শিয়ালদা হয়ে আসো, তাহলে তোমরা শিয়ালদা থেকে যে কোনো হাজরাগামী বাসে উঠে হাজরার মোড়ে নেমে যাবে। হাজরার মোড় থেকে এই মিউজিয়ামের দূরত্ব হেঁটে গেলে 10 মিনিট, আর যদি তুমি অটোতে যাও তাহলে লাগবে 5 মিনিটের মতন। অটোতে তোমাদের ভাড়া পড়বে 10 টাকা। আর তোমরা যদি মেট্রো করে আসো, তাহলে যে কোনো স্টেশন থেকে উঠে তুমি যতীনদাস পার্ক মেট্রো স্টেশনে নেমে পড়ো। মেট্রো স্টেশনের বাইরে এসে কিছুটা হাঁটলেই তোমরা হাজরার মোড়ে পৌঁছে যাবে, আর সেই হাজরার মোড় থেকে একইভাবে অটো কিংবা হেঁটে তোমরা পৌঁছে যাও এই মিউজিয়ামে। সোমবার বাদ দিয়ে সপ্তাহে বাকি দিন সকাল 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে এই জেল মিউজিয়াম, আর সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত চলে লাইট অ্যান্ড সাউন্ড শো, যার টিকিট মূল্য 100 টাকা। ভারতের স্বাধীনতা সংগ্রামের নানা ঘটনা, অদম্য সাহসিকতা তুলে ধরা হয় আলো এবং শব্দের যথাযথ সংমিশ্রণে। স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন নিদর্শন এবং তার সঙ্গে গান ব্যবহার করে গায়ে কাটা দেওয়ার মতন পরিবেশ তৈরি হয়েছে এখানে। বিভিন্ন জায়গায় স্বাধীনতার লড়াই সংক্রান্ত তথ্যও দেওয়া হয়েছে। আজকের দিনে ওকে নিয়ে এখানে ঘুরে আর আমাদের ভারতের ইতিহাস সম্বন্ধে ওকে জানাতে পেরে খুব খুশি হয়েছি। বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তাকে নিয়ে অবশ্যই এখানে এসো। তো আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরের ব্লগে অন্য আরেক জায়গায়। তো সবাইকে টাটা।